বছর অনেক কষ্ট করছে আমার মেয়ে, এমনও দিন গেছে যে সকালে বের হয়েছে রাত্রে মাগরিবের পরে বাসায় ঢুকছে, এমনও দিন গেছে। তো অনেক কিছু চালতো থাকে, কি হয়েছে আর কি হয়েছে সেটা শুনলে তো এখন হাসি পাবে। আমার আর্মি হওয়ার ইচ্ছে। হ্যাঁ, আমার মা এসেছে, আমার বাবা বাসায় নেই, আই উইশ আমি একটা হাগ করতে পারতাম বাবাকে, বাট আপু বাসায় নাই ব্যাডলি। অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। আল্লাহ এটা কি ভাগ করা যায়, দুজনই অনেক খুশি হয়েছে অনেক। এটা হচ্ছে আমি বের করেছি সর্বপ্রথম, ফোন পাইনি আসলে, এই টাইমে আসলে কল দেয় না কেউ, তো আমি কল করেছিলাম আমার বড় পপ্পিকে কল করেছিলাম, অবশ্যই আমার মা বাবা আর আমার ভাই, এটাই প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হয়েছে। আমরা জানি না আমাদের বিকারণে সেগুলোতে ছিল না, আমাদের বিকারণে সা মাঠে নামে নাই। আমি নিজেকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে আমার মা বাবা আমাকে মানে বলতে পারবে যে না আমার মেয়ে, আমার মেয়ে অবশ্যই বলে, বাট একটা প্রাউড ফিলের ব্যাপার আছে বুঝতেই পারছেন। তো ওখানে আমার বাবার ইচ্ছা একটা, আমার আম্মুর ইচ্ছা একটা, ভাইয়ের ইচ্ছা একটা, আমার ইচ্ছা একটা। এখন আমার আমি যেটাই হই আশা করবো আমার ফ্যামিলি আমার সাথেই থাকবে, এতদিন যেভাবে থেকেছে আমরা সেভাবেই থাকবে। আচ্ছা, আমার মাকে একটু আনি। এইটা বছর অনেক কষ্ট করছে আমার মেয়ে, এমনও দিন গেছে যে সকালে বের হয়েছে রাত্রে মাগরিবের পরে বাসায় ঢুকছে, এমনও দিন গেছে। হ্যাঁ, ওর বাবা একটা কাজে বের হয়েছে, কথা আমাদের তো কথা হয়েছে, উনি ও কান্না করতেছে। আমরা খুবই খুশি আমাদের মেয়েকে নিয়ে, আমরা খুবই খুশি, আল্লাহর কাছে যেরকম চাইছিলাম আল্লাহ করতেছে, আল্লাহ অনেক সন্তুষ্ট। আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে ইনশাল্লাহ, সমাজে প্রতিষ্ঠিত হোক, না 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 নিজের পায়ে তো নিজের যোগ্যতা যেখানে যাবে সেখানে যাবে ইনশাল্লাহ। ওর ভাই আছে আর্মি, তো হয়তো ওর জন্য সব সুযোগটা আছে, আল্লাহ যদি দেয় নিশ্চয়ই যাবে। আপনারা সবাই সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই ভালো লাগছে। এক্সপেকটেশন যেটা ছিল ভাবছিলাম মেবি প্লাস পাবো না, কিন্তু রেজাল্ট পাওয়ার পরে মনে হচ্ছে যে এক্সপেকটেশনের যে বেশি পাইছে, লাইক প্লাস পাইছি। অ্যান্ড 15 মাস যেখানে আমাদের টাইম দেওয়া হয়েছে সেখানে হচ্ছে গতবারের তুলনায় আমরা কিন্তু খুব কম টাইম পেয়েছি হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য, সেই তুলনায় রেজাল্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ, একটা ভালো ভার্সিটি। আমি তো হিউম্যানিটিস যেটা আমার প্রথম টার্গেট ভাবি, বাবা মা আসছে।